শুভেন্দু অধিকারী ইজ আ গুড প্লেয়ার প্লেয়িং ইন এ রং আর্ট। জিরো ব্যালেন্সের একজন নেতা আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তৃণমূল দলটা মাফিয়া আর কাঠমান্ডির দলে পরিণত হয়েছে, তাই নিচু তলার সিনিয়র নেতারা আজ বিদ্রোহ করছেন। যারাই তৃণমূলের এই মাফিয়ার আজও কাঠমান্ডির বিরুদ্ধে থাকবে তাদেরই আমরা দলে স্বাগত জানাচ্ছি। মেহের গোস্বামী শুধু নয়, তৃণমূলের অনেক তাবড় নেতাই এই লাইনে আছে। এ তো সবে ট্রেলার শুরু হয়েছে, পিকচার আবি বাকি হ্যায়। বাঁকুড়ার চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু প্রসঙ্গে আজ এইভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দেখুন, শুভেন্দু অধিকারী যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান নিতে বাধ্য হয়েছে, আমার একটা সঠিক সিদ্ধান্ত, কারণ তৃণমূল কংগ্রেস কোনো ভদ্রলোকের দল নয়। আর দ্বিতীয় হচ্ছে, একজন জিরো ব্যালেন্সের নেতাকে মমতা ব্যানার্জি একদম মুখ্যমন্ত্রী করার জন্য স্বপ্ন দেখছে। তাই জন্য স্বাভাবিক আছে, যারা একদম প্রাক্তন আছে, পুরনো আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তাদের কোনো সম্মান নেই তৃণমূল কংগ্রেসে। তাই আমরা বারবার যেটা বলছি যে দেখুন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে একটা সিস্টেম তৈরি করেছে, একদিকে স্বৈরাচারী শাসক, পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, এখানে সব গুন্ডা মাফিয়া রাজত্ব চলছে, উন্নয়ন নেই, মা বোনদের ইজ্জত নেই। আর তাই এই সিস্টেমের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, সৌগত রায় হতে পারে, জটুল আইডি হতে পারে, হতেই পারে, চলতে থাকবে। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।